দীর্ঘ বছর পার, আজও নদী পারাপারের একমাত্র ভরসা নরবরে বাঁশের সাঁকো। 20 থেকে 25টি গ্রামের মানুষের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। দ্রুত কংক্রিটের সেতু হোক চাইছেন এলাকাবাসী। নির্বাচন আসে, নির্বাচন যায়, গ্রামে ভিড় বাড়ে নেতা মন্ত্রীদের। এভাবেই পার হয় বছরের পর বছর। প্রায় 2 যুগ পার হয়ে গেলেও আজও নদীর ওপর বাঁশের সাঁকোই একমাত্র ভরসা স্থানীয়দের। এক প্রকার জীবন হাতে করেই বাঁশের সাঁকো পার হন গ্রামবাসীরা। বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের শ্রীনগর গ্রামে ইছামতি নদীর ওপর 2003 সালে 100 ফুট লম্বা, 7 ফুট চওড়া বাঁশের সাঁকো তৈরি হয়েছিল, যার উপরে নির্ভরশীল আশেপাশের কাটাবাগান, চারঘাট, পিপি, জোড়াবাগান, শ্রীনগর সহ প্রায় 20 থেকে 25টি গ্রামের 40 থেকে 50 হাজার মানুষ। এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত চলে। একদিকে যেমন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, অন্যদিকে ছোট যানবাহন, টোটো, অটো, বাইক এই বাঁশের সাঁকোর ওপর দিয়েই দিনরাত এপার ওপার করছে। ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, অথচ কেউ কথা রাখে না, এমনই অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীদের দাবি, বাঁশের সাঁকো পারাপার করতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। নিত্যযাত্রী থেকে স্কুল ছাত্রছাত্রী দুর্ঘটনার কবলে পড়ছে। তাদের আরও অভিযোগ, বর্ষাকালে বৃষ্টির জল পড়লেই বাঁশ পচে যেতে শুরু করে, দুর্বল হতে থাকে সাঁকো, বাঁশের ওপর শ্যাওলা জমে চলাচলের অযোগ্য হয়ে ওঠে, বিপাকে পড়তে হয় গ্রামবাসীদের। এখানে স্থানীয় অঞ্চল প্রধানের, বিডিও, যা পঞ্চায়েত সমিতির হলো সভাধিপতি, সবাইকে জানানো হয় বারবার। বিষয়টা হলো বলে দেখছি, দেখছি করে গুরুত্ব দেয় নেই মোটে। তা তো 10-20 বছরের বেশি হবে, ঝুঁকি তো থাকে বর্ষা। হ্যাঁ তো অবশ্যই, এখনো ঝুঁকি তো, এখনো তো যেতে যেতে যদি আপনার পড়ি যায় তাও তো তো আপনার তো সবসময় ঝুঁকে। ওই অসুস্থ মানুষকে ধরি গাড়িতে, ছোট গাড়িতে করে নিয়ে কি খাটাইয়াকে বাসে টাসে করে নিয়ে করে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয়। সীমান্তবর্তী এই ব্লকটি বরাবরই কৃষি প্রধান অঞ্চল। কৃষকদের জমিতে উৎপন্ন ফসল বিক্রির জন্যে নিয়ে যাওয়ার সময় সমস্যায় পড়তে হয় তাদেরও। জমিতে উৎপন্ন ফসল নিয়ে যাওয়ার একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো, না হলে প্রায় 30 কিলোমিটার ঘুরে মসলন্দপুর, না হলে স্বরূপনগর তেঁতুলিয়া বাজারে যেতে হবে। স্থানীয়দের দাবি, দ্রুত বাঁশের সাঁকোর পরিবর্তে কংক্রিটের সেতু হোক এখানে। পাশাপাশি ছোট যানবাহন চালুরও দাবি তুলেছেন স্থানীয়রা। এই রাস্তাটা দিয়ে আমাদের শর্টে যাতায়াত করে, এই রাস্তাটা দিয়ে না হলে আমাদের খুব সমস্যা আছে। এই ব্রিজটা আমাদের খুব, মানে কি বলবো, যাতায়াতের জন্য আমাদের সব থেকে সহজ রাস্তা এবং শর্টের রাস্তা এটা, না হলে আমাদের 30 কিলোমিটার ঘুরে যেতে হবে। এখানে সার্ভিসওয়ালা মানুষ কাছাকাছি, বিডিও অফিস, স্কুল, হেলথ, আমাদের হসপিটাল কাছাকাছি, আমাদের যাতায়াত করতে গেলে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়, প্রতিনিয়ত যেতে হয় এবং জীবনের ঝুঁকি নিয়েই আমাদের যাতায়াত করতে হয়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন বিষয়টি নিয়ে স্থানীয় বিডিও, পঞ্চায়েত প্রধান, স্থানীয় প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। প্রশাসনিক দপ্তরের সামনে একাধিকবার বিক্ষোভ, স্মারকলিপি, কখনো বা সাঁকো আটকে বিভিন্ন সময়ে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। প্রতিবাদী সার, আজও পাকা হয়নি এই সেতু। স্থানীয়দের দাবি, দ্রুত বাঁশের সাঁকোটিকে কংক্রিটের সেতুতে পরিণত করতে হবে। গ্রামবাসীরা জানালেন, ইতিমধ্যেই বেশ কয়েকবার সেচ দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে মাপজোক করে এসেছেন, কখনো বা মাটির পরীক্ষাও করেছেন। সেসব দেখে সাময়িক হাসি ফুটেছিল গ্রামবাসীদের মুখে, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই হাসি ম্লান হয়েছে তাদের, যার ফলস্বরূপ আজও জীবনের ঝুঁকি নিয়েই বাঁশের সাঁকোর ওপর দিয়েই যাতায়াত করতে হয় তাদের। গ্রামবাসীরা চাইছেন প্রতিশ্রুতি নয়, কংক্রিটের সেতু হোক নদীর ওপর। অনেকবার রিকোয়েস্ট করেছি, তা এতে ওই আসবে, মাপে ভোটের কদিন আগে আসবে, এসে এটা ব্রিজ হবে, এবারে শিওর হয়ে যাবে। এই শীতকালে এরপর ওয়ার কাটা বেরিয়ে গেছে, এত টাকা বেরিয়েছে হাতে পাইনি, এরকম বলে মোটামুটি আমাদের যে ভোটটা কালেকশন করবে, ভোট হয়ে গেল, ওনার আর দেখা যাবে না। আবার এই ভোট আসছে সামনে, আবার ওই তাই হবে, যে মাপতে আসছে ব্রিজ হবে, এবার শিওর ব্রিজ হবেই, এরম হয়ে যাবে, এরম বিরা এসে এরম করেন। কাকে জানিয়েছি আমরা? পঞ্চায়েতে জানাইছি, গ্রামের যারা আসে মাপতে তাদেরকে বলেছি, আমাদের গ্রামের যে মেম্বার আছে তাকে বলেছি। টাকার ব্যাপারে ঘাটে ডাক হয়, এটা ভালোই আছে, একটা প্রফিট আছে এখানে আমাদের বিডিও অফিসে। এবার দেখা যাচ্ছে একটা সরকারের বিডিও অফিসে আয় আছে এখানে মনে হয়, যেটা আমরা বুঝি, ওই জন্য ঘাটটা হয় না মনে হয়। ব্যুরো রিপোর্ট,
নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট।